বাসার আশেপাশে থেকে পুষ্টি সংগ্রহ করে আজকে রান্না করব। তো আমি পুষ্টি সংগ্রহ করার জন্য বের হয়ে গেছি, এখন আশেপাশের বিভিন্ন ক্ষেত পরিদর্শন করতেছিলাম যে কোন ক্ষেতে আসলে বেশি পুষ্টিকর খাবার দাবার আছে। তো এই ক্ষেতে এসে দেখি একটু শাক টাকা আছে, আমি যেরকম টোকানোর চেষ্টা করছিলাম, এখন আমাকে দেখে একটা চাচি আশেপাশে রাস্তা দিয়ে যাচ্ছিল, তো দেখেই বলতেছে আমু জান আপনি কী টোকান? আমি বললাম শাক টোকায়, বলতেছে আমিও টোকাবো। তো চলে আসছে উনিও আমিও, তো আমিও বেশি একটা পাচ্ছিলাম না, উনিও বেশি একটা পাচ্ছিল না। এই শাকগুলো মূলত একটু বৃষ্টি হলে তখন খেতে হয় প্রচুর, যেহেতু বৃষ্টি নেই। তো এইখানে আবার এসে দেখি একটা বৈত্যা শাক, তো বৈত্যা শাকটা এত সুন্দর হয়েছে আমি পুরো গাছটা না তুলে জাস্ট কয়েকটা পাতা তুলে নিয়ে আসলাম। তো পাঁচমিশালি শাক হলে বেশি মজা হয়। তো আসলে এই টুকানো শাকের ভিতরে যে কি মজা, এটা আসলে যারা না খাইছে তারা বুঝতে পারবো না। বিশেষ করে সবাই খাইছে, কিন্তু এখন যারা খুব বেশি শহরে থাকে তারা হয়তো একটু কম পায়, কিন্তু আমাদের মতো যারা গ্রামে থাকে তারা সবাই এর স্বাদ নিতে পারে যে কোনো সময়। তো এই চাচি তো একেবারে হামলায় পড়ে, মানে যেখানে আমি যাই উনিও আমার পিছন পিছন চলে যায়। তো চাচিকে ওই ক্ষেত দিয়ে আমি আবার পাশের ক্ষেতে চলে আসছি, যে এই ক্ষেতে আবার মোটামুটি অনেকটাই হয়েছে। তো এইখানে আসার পরে কিছুক্ষণ পর দেখি চাচি আমাকে ফলো করতে করতে আমার পিছন পিছন চলে আসছে, আম্মু জান আপনি আমার ফলায় রেখে চলে আসছেন, এখন তো আমিও আপনার সাথে শাক টোকাবো। তো চলে আসছি আমরা দুজনেই এখানে, তো চাচিও আমাকে ফলো করতে করতে এখানে চলে আসছে। তো চাচির এবার জিজ্ঞেস করলাম যে চাচি আপনি এগুলি মানে কে বেশি পছন্দ করে? পরে উনি বলতেছে আমার স্বামী খুব পছন্দ করে, হ্যাঁ পুষ্টির অভাব খুব, তো আমিও আপনার মতো পুষ্টি সংগ্রহ করতে চলে আসছি। তো এই তো চাচি চলে আসছে আমাকে ফলো করতে করতে, এটা আমার বাসার পাশেই একদম ক্ষেত, এই যে এটা হলো আমার ঘরটা। তো এইখানে আবার দেখি খুব সুন্দর একটা কচু গাছ, ও মা গো মা, কচু গাছের পাতাটা যে কি সুন্দর, তো পাতাটাও আমি ছিঁড়ে নিলাম। তো আসলে এই সব শাক সবজি দেখলে মাথা নষ্ট হয়ে যায়, মনে হয় কাঁচাই খায় ফেলি। তো এদিকে আমি শাক টুকাইতে থাকতেছি, এদিকে আমার জামাই হেদিক দিয়ে ডাইকে অস্থির হয়ে গেছে, এই চলে আসো চলে আসো, তোমার স্কিন নষ্ট হয়ে যাবে, স্কিন নষ্ট হয়ে যাবে। আরে কিসের স্কিন, আগে শাক খায়ালো পরে নাই, আসলে অনেক রোদ উঠছে তো এই জন্যে ডাকতেছিল বারবার যে চলে আসো চলে আসো, এত রোদের ভিতরে শাক তুলতে হবে না। তো আর কী করার, বেচারার জন্য আর তুলতে পারলাম না, যতটুকু তুললাম চলে আসছে এটুকুই বলতেছে, এতটুকুই হবে, বেশি রান্না করলে ভালো লাগে না, অল্প রান্না করলেই সেটার বেশি টেস্ট হয়। তো আমি বাসায় এসে এগুলি একটু ভালোভাবে দেখে নিতেছিলাম যে পোকাটোকা আছে কি না, তো সব কিছু চেক টেক করে ধুয়ে নিলাম পরিষ্কার করে পানি দিয়ে। তারপরে এখানে নর্মালি আমরা যেভাবে শাক রান্না করি সেভাবেই রান্না করব, একেবারে পেঁয়াজ কাঁচামরিচ আর হলো দিব কিছুটা রসুন, এখন এগুলো চুলায় বসায় দিব। এই শাকগুলো হলে আপনার আমার মনে হয় আর কোনো তরকারির প্রয়োজন নেই, আমি তো এই শাক হলে নর্মালি যতটুকু ভাত খাই তার থেকে ডাবল ভাত খাই আমি এই শাক হলে, মানে এই সব টোকানো মোকানো শাক হলে। বাজার থেকে কেনা শাক আর এইভাবে টোকানো শাকের মজা আমার মনে হয় আকাশ পাতাল তফাৎ, মানে এত মজার, কেন যে এত মজার আল্লাহ জানে। মানে বাজারের সেম শাক আপনি এই আপনার সেচি শাকগুলি বাজার থেকে কিনে আনবেন সেটা বেশি ভালো লাগবে না, আপনি যেটা আপনি নিজে হাতে তুললেন সেটাই মনে হয় বেশি মজা। শাকগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন শাকগুলোকে আমি বাগার দেবো বা ফোড়ন দেবো। তো ফোড়ন দেওয়ার জন্য আমি একটু শুকনা মরিচ আর একটু রসুন দিয়ে দিলাম, এগুলো লাল লাল হয়ে আসলে তারপরে হয়ে গেল। এই হেচি শাকের ফ্লেভার যে কত মজা, ওরে মজা রে মজা, এত টেস্ট তা ভাষায় প্রকাশ করা যাবে না। তো ওই চাচি আর আমি মিলে আজকে দুইজনেই একেবারে পুষ্টির পুরা ভরপুর রেসিপি আজকে আপনাদের দেখাই দিলাম। চাচি অবশ্য কোথায় বাসা আমি জানি না, চাচি অনেক দূরে যাবে, আমি জিজ্ঞেস করছিলাম কোথায় বাসা, বললো অনেক দূরে। তো যাই হোক, চাচি হাঁটতে হাঁটতে আসছে, আমার সাথে দেখা হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করলাম শাক দিয়ে এখন গরম গরম আমরা স্বামী স্ত্রী দুজন মিলে ভাত খাবো পেট ভরে। তো আপনারাও এরকম আপনার আশেপাশের বাসার আশেপাশে থেকেই পুষ্টি সংগ্রহ করে পুষ্টি চাহিদা পূরণ করতে পারেন কিন্তু অনেকটাই, যদিও এখন বাজারে পুষ্টিকর খাবারের অনেক দাম, তাতে কি আমরা আছি না, আশেপাশে থেকেই ম্যানেজ করতে পারবো। তো যাই হোক, সবার জন্য অনেক অনেক দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর একটু শেয়ার প্লিজ।